এসবিজি টু দরিদ্র কথাটি, এসবিজি টু যেটা আছে দরিদ্র কথাটি কাকে রচিত হয়েছে? 24শে আশ্বিন 1333, উপমেয় অপর উপমানকে, অভেদের আরব অলঙ্কারকে কী বলা হয় রূপক অলঙ্কার? কে বিশুদ্ধ নিসর্গ কবিতা হিসেবে দেখেছেন নীহারঞ্জন রায়? সুখে লাগিয়া এক সাধু মানে কাকে বলছে কান্দাস? দরিদ্র আইনে কি দণ্ড আছে? মৃত্যুদণ্ড, খর এবং দূষণ কে বলেছে? দুই ভাই, সব পেজ নাম্বার দেওয়া আছে, পেজগুলো দেখে মিলিয়ে নেবে, 100% সঠিক উত্তর দেওয়া হয়েছে। লাইক সাবস্ক্রাইব করে পরের সাবজেক্টগুলো অটোমেটিক আপডেট করে। জোনাকির তৈরি কবিতায় কবি কল্পনায় কোন কাল বিস্তৃত হয়েছে? বর্ষাকাল, সুধার রাজ্যে পৃথিবী, সুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঞ্জনে ঝলসা রুটি। কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? বাচ্চপ্রেক্ষা অলঙ্কার। তামার প্রতি লক্ষণ তোমার আহা মনকে বলছে ব্রিজ। রবীন্দ্রনাথ কোন কবিতায় নিজেকে নজরুলের ধূমকেতু প্রক্রিয়া প্রকাশ করেছে? ধূমকেতু কবিতা জটায়ু কে ছিল? জটায়ু কে ছিল? জটায়ু ছিল গরুণ নরুণ। পাঠ্য আকারাং বিষয়ে পত্রটি রচিতা কে? গোবিন্দদাস। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাবেরী কাব্যগ্রন্থটি কী ধরনের? আখ্যান কাব্য। কয়েকটি চরণের গুচ্ছকে ছান্দসিককে বলা হয় শ্রাবক বস্ত্র। স্বামী পরিত্যাক্তা কোন নারীর সন্তান পালনের দৃষ্টান্ত দিয়েছে? নজরুল সীতা। সে কেবল শুনিয়া শ্যাম নাম, এটা কোন জাতীয়? পূর্বরাগের পদ শ্রাবণ জাত পূর্বরা। তারপরে জ্বলন্ত অক্ষরকে কী বলা হয়? রুদ্রদা। দরিদ্র কবিতায় শেফালি ঝড়ে পড়া সঙ্গে কিসের তুলনা করা আছে? বিধবার হাসিকে। সরান্ত অক্ষরকে একমাত্র এবং ঝুলন্ত অক্ষরকে দুমাত্র ছন্দে ব্যবহার করে। কলাবৃত্ত ত্রিশপতি শব্দের অর্থ কী? সূর্য। উপমেয় উপমানের ব্যবহারের আরবের অলঙ্কার সমাচ্ছতি রবীন্দ্রনাথ মৃত্যুর পর তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। শেষের লেখা লক্ষ্মণ মেঘনাথের কোন দেবতা বলে ভুল করেছিলেন? বিভাসুকে। নজরুল ইসলামের পাল্টনে যোগ দিয়েছিলেন কোন সেনাবাহিনীতে? করাচি। পরাদোষ কে চায় অজিতে? রাবণকে। শূন্য কল্পনাতে দরিদ্র কবিতায় নজরুল কিসের কথা বলা আছে? মরুভূমিকে। রাম তুমি নদীর তীরে বাসা বেঁধেছিলে, গোদাবরী। নজরুল নারীকে কি ভাঙতে বলেছে? শিকড়। মধুসূদনের মেঘনাদ বধ কাব্য কত সালে রচিত? 1868। ভেজাই কথার অর্থ জ্বালিয়ে দিলাম। এই কোশ্চেনগুলো পরপর দেখতে থাকো, লাইক এবং সাবস্ক্রাইব করো।